আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে ভিডিও টপিকটা নিয়ে এসেছি এসএম টিভি, বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ফানি চ্যানেল, বা প্রায় তাদের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ২৫ লক্ষ ওভার করেছে। তাদের কীভাবে এডিটিং প্রসেসটা আছে, সম্পূর্ণভাবে কাইনমাস্টার দিয়ে কীভাবে তারা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করতে হয়। অনেক অনেক ভাই আমাকে কমেন্ট করেছেন যে ভাই এসএম টিভি তারা কীভাবে ভিডিও এডিটিং করে, তারা মোবাইল দিয়ে না কি কী দিয়ে, ল্যাপটপ দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করে, সম্পূর্ণ প্রসেস আপনাদের মাঝে আমরা আজকে তুলে ধরতে যাচ্ছি। চলুন ভিডিও টপিকে চলে যাওয়া যাক। যারা এসএম টিভি না জানেন, আরও বলতে চাই যারা আমার সাথে ইনভলভ কিন্তু এসএম টিভি দেখেননি, তা হতেই পারে না। যারা বাংলাদেশে ফানি ভিডিও দেখে, এসএম টিভির নাম একবার হলেও শুনেছেন, এসএম টিভির ভিডিও একবার হলেও দেখেছেন, তাদের প্রত্যেকটা ভিডিওতে প্রায় 57-58 মিলিয়ন কমসে কম ভিউয়ার অবশ্যই আপনারা দেখেছেন এর ভিডিওগুলো। তাই আমাদের চ্যানেল ইউনিক টেকনিক ভিডিওকে এখনও নতুন বা সাবস্ক্রাইব করেনি বা ভিডিও দেখেছেন কিন্তু সাবস্ক্রাইব করেনি, তাদের বলতে চাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আপনার না কোনো হেল্পের ভিডিও আমাদের চ্যানেলে অবশ্যই ছাড়া হবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি গুঁতা দিয়ে রাখবেন। আর যদি ভিডিও টপিকটি ভালো লেগে থাকে তাহলে আমাদের একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনারাই হলেন আমাদের অনুপ্রেরণা। আমরা যে কয়েকটি লাইক পাবো সেই কয়েকটি বলবো যে আমাদের ভিডিওটা দেখে সে কয়েকটি মানুষ উপস্থিত হয়েছে, অবশ্যই আমাদের ভিডিও দেখে অবশ্যই হলে একটা লাইক দিয়ে দেবেন। চলুন আমরা ভিডিও টপিকে চলে যাই যে এসএম টিভি বড় ভাইরা কীভাবে ভিডিও এডিটিংগুলো করে থাকে। সাবস্ক্রাইব করুন ইউনিক টেকনিক বেইরি চ্যানেলটিকে এবং বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী একটি ভিডিও আপনাদের মিস না হয়। চলে এলাম মোবাইল স্ক্রিনে, আপনারা সবাই আগে কিনমেস্টার চলে যাবেন। তো কিনমেস্টার যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এটায় ক্লিক করে দিন। তারপর রেশিও সিলেক্ট করে দেবেন 16:9, এই যে দেখাচ্ছে এখানে ক্লিক করে দিন। তো তারপরে আপনাদের যা করতে হবে, যে ভিডিওটি আপনারা রেকর্ড করেছেন যে ফানি ভিডিওটি, সেটি এখানে আনবেন। আনার জন্য এই যে মিডিয়া একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিন। তারপর যেই ফোল্ডারে আপনার ভিডিওটি রয়েছে, আমার তো ক্যামেরায় রয়েছে, তাই আমি ক্যামেরায় ঢুকে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি একটু নিচ্ছে, যাই হোক আমি আনছি ভিডিওটা। তো ভিডিওর উপরে ক্লিক করে দিলেই এখানে চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে। তো প্রথমে যেটা করতে হবে, লেয়ারের উপরে ক্লিক করে সাউন্ডটি কমিয়ে দিতে হবে, কারণ আমরা জানি যে এই ভিডিওতে অনেক নয়েজ থাকে। তো তার জন্য যেটা করতে হবে, সাউন্ড কমানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন 100%, এটার উপরে চেপে ধরে একটু নিচে নিয়ে আসবেন, একটা 0% করে দেবেন, ঠিক আছে। তারপরে এই যে টিক মার্কে ক্লিক করে দিলাম, এই যে টিক মার্কে ক্লিক করে দেবেন, এই যে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এখানে ক্লিক করে দিন। তো দেওয়ার পর যা করতে হবে তাহলে আপনাদের ভিডিওটি ফাস্ট করে দিতে হবে। তার জন্য লেয়ারে আবার ক্লিক করুন, তারপর স্পিড কন্ট্রোল, এই যে আমরা যে এসএম টিভির কথা বলছি তারা কিন্তু এই স্পিডটা ফাস্ট করে দেয় যাতে তাদের ভিডিওর মানটা খুব ভালো হয়। এই যে দেড় গুণ করে দিবেন, এসএম টিভিও ঠিক এই দেড় গুণই করে। তারপরে টিক মার্কে ক্লিক করে দেবেন, তো হয়ে গেল, দেখতে পাচ্ছেন ভিডিওটি আমাদের অনেক ফাস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পারলেন যে ভিডিওটি কীভাবে ফাস্ট করবে। তারপর দেখাচ্ছি কীভাবে ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করবে। তো তার জন্য যেটা করতে হবে, এই যে ও তার জন্য আমি চলে যাবেন ইউটিউবে, আমি ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে যাওয়ার পর সার্চ দেবেন, এই যে সার্চ দেবেন কেভিন ম্যাকলোড লেখে, কেভিন ম্যাকলোড, এই যে প্রথমে কিন্তু দেখে দিচ্ছি কেভিন ম্যাকলোড, এখানে ক্লিক করে দিন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন একটি প্লে লিস্ট আছে, 1553টি অডিও, এটি সবই কিন্তু সবই ফানি ফানি সাউন্ড, ব্যাকগ্রাউন্ড সাউন্ড 4 মিনিট, 2 মিনিট, 2 মিনিট করে। তো এগুলো নামিয়ে নেবেন। এছাড়াও আপনি যদি দেখেন যে ফানি ব্যাকগ্রাউন্ড সাউন্ড, আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেখলাম, এই যে প্রথমেই কিন্তু চলে এলো, এই যে তারপর নিচে আরও আছে, এই যে 2 মিনিট, এই যে নিচে আরও আছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে এগুলো নামিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো তারপর ইনভেস্টার চলে যাবেন। তারপরে এই অডিওগুলো দেওয়ার জন্য আপনাদের
এই যে অডিও দেখতে পাচ্ছেন অপশনটি এখানে ক্লিক করে দিন। আমি আমি যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করছি, আপনারা বুঝে নেবেন। আপনারা যেই ফোল্ডারে গানগুলো রেখেছেন সেই ফোল্ডার থেকে গানগুলো নিয়ে আসবেন। আমি ফোল্ডারে সুইচ করে দিলাম। তারপর আমার যেহেতু এই ফোল্ডারে আছে টেকনিক বিডি, এই ফোল্ডার থেকে আমি সেটা নিয়ে আসছি। আমি ছেড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এই দেখছেন এই সাউন্ডটি, এটি এখানে অ্যাড করে দিন। ভিডিওটি বড় হলেও আপনাদের বুঝতে সুবিধা হবে। তো তারপর যেটা করতে হবে ছেড়ে দেখাচ্ছি, ভিডিওর সাথে ব্যাকগ্রাউন্ড সাউন্ড মিশে গেছে। তারপর যেটা করতে হবে, প্রথমে নিয়ে আসার পর এই যে অডিওতে ক্লিক করে ফানি সাউন্ড অ্যাড করতে হবে। ফানি সাউন্ড বলতে আমি বুঝাচ্ছি, দাঁড়ান দেখাচ্ছি, এই যে দেখছেন একটি ফানি সাউন্ড, এটি অ্যাড করে দিলাম। তো তারপর আবার একটু স্পেস, বেশি স্পেস দিবেন, তারপর আরেকটি অ্যাড করে দিলাম, এই যে দেখুন, তারপর আরেকটু স্পেস দিয়ে অ্যাড করবেন। মোট কথা স্পেস দিয়ে অ্যাড করবেন, তাহলে ভিডিওটি ভালো হবে এডিট করতে। এই যে দেখছেন আরেকটি সাউন্ড, এটি অ্যাড করে দিলাম। তো এরকম অনেক সাউন্ড আমি দিয়ে দেবো, আমার ডিসক্রিপশন বক্সে আপনারা সেখান থেকে নামিয়ে নেবেন। তো এই দেখছেন এই আরেকটি সাউন্ড, তো এইভাবে আর কি সাউন্ড দেবেন। কিন্তু এখানে এই যে দেখুন, ওকে একটা বাড়ি মারলো, বাড়ি মারার জন্য যে শব্দটা আনতে হবে সেই শব্দটাও আমি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নামিয়ে নেবেন। এই যে দেখুন বাড়ি মারার শব্দ, এখন দেখুন শব্দটি মিলে গেছে, মিলে গেছে। তো এইভাবে আর কি আপনারা মিলিয়ে নেবেন। তারপর আরেকটু আছে, দেখি কী করে, এরকম লেয়ারটার উপর টান দিয়ে ই করে দেবেন। এই দেখুন ও হাত দিয়ে ঠেলা মারলো, তো এই যে ঠেলা মারার এখান থেকে ওই সাউন্ডটি আবার অ্যাড করে দেবেন। তারপর থাবর মারার সাউন্ড আছে, এই যে কিন্তু আমরা দেবো লাথি মারার সাউন্ড, এই ধাক্কা মারার সাউন্ড দেখুন এখন মিলে গেছে। কিন্তু তারপর আবার ও আবার এই যে লাল গেঞ্জি একে একটা ধাক্কা মারেছে, এই যে তারপর আবার ওই সাউন্ডটি অ্যাড করে দেবো থেকে যেটি দিলাম, এই যে দিলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার কিন্তু একটু মিলে গেছে। লাল গেঞ্জি আবার ওই যে সামনের জনকে ধাক্কা মারছে, এই তো এখান থেকে আবার ওটা অ্যাড করে দেব। ঠিক আছে বন্ধুরা, এই যে অ্যাড করে দিলাম। তারপর আবার প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু এখানে এই যে এখন সবাই পড়ে গেছে। তারপরে এই যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটি এটি রিমুভ করে দিতে হবে, ওই যে প্রথমে যেটি দিয়েছি রিমুভ করার জন্য লাস্ট থেকে রিমুভ করবো, তাই দুই নম্বর অপশনটিতে ক্লিক করবে। আর যদি প্রথম থেকে রিমুভ করতে হয় তাহলে প্রথমটা, কিন্তু আমরা লাস্ট থেকে রিমুভ করবো। এই যে দ্বিতীয়টা ক্লিক করে দিলাম, তারপর এখানে একটি হাসির সাউন্ড দিয়ে দেবো। হাসির সাউন্ড বলতে আমি দেখাচ্ছি, এই দেখুন একটি হাসির সাউন্ড, এটি অ্যাড করে দিলাম। এখন কিন্তু ভিডিওটার মান আরও সুন্দর হয়েছে। লাস্টেরটুকু বাদ দেওয়ার জন্য এই যে ট্রিম অপশনে ক্লিক করে লাস্টেরটুকু বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখুন ও এই যে পড়ে যাওয়ার পর একটি হাসির সাউন্ড হয়ে গেল, দেখতে পাচ্ছেন। একটি হাসির সাউন্ড হয়ে গেল। তারপর যা করতে হবে, এই যে ফাঁকা জায়গায় সাউন্ডগুলো অ্যাড করে দেবেন। এই যে ফানি সাউন্ডের কথা বলছিলাম, আমি খুঁজে খুঁজে অ্যাড করছি, এই যে একটি স্পেস দিয়ে অ্যাড করবেন, তাহলে ভালো হবে ভিডিওটার মান। আমি যত সম্ভব স্পেস দেওয়ার চেষ্টা করছি, এই যে এখন কিন্তু হয়ে গেল ভিডিওটি এডিট করা। দেখুন পুরোপুরি মোবাইল ভিডিও দেখতে হবে, দেখছেন তো বন্ধুরা সহজ এডিট করা। এরকমভাবেই আর কি এসএম টিভি মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করে এবং মোবাইল দিয়ে এডিট করে, তাও আবার কাইনমাস্টার দিয়ে। তো আপনারাও এরকম এডিট করতে পারবেন। তো আরেকটি জিনিস দেখেছি কিভাবে কালারটা বাড়িয়ে নেবেন, এই তার জন্য লেয়ারে ক্লিক করে দেবেন, নিচে চলে আসবেন, এই যে দেখছেন কালার অ্যাডজাস্টমেন্ট,
আপনি ক্লিক করে এই দেখুন আলোটা একটু বাড়িয়ে দেবেন, এটি একটু কমিয়ে দেবেন, কমিয়ে পরে আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আলোটা একটু বেড়ে গেল। তো আপনারা যদি চান যে অটোমেটিক কালার বাড়ানো, তার জন্য লেয়ারে আবার সিলেক্ট করে দেবেন। এই যে কালার ফিল্টার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে অটোমেটিক কালারগুলো বেড়ে যাবে। এই যে কোনো একটা অপশন সিলেক্ট করে দেবেন। এই যে দেখুন এখন কিন্তু একটু সুন্দর দেখাচ্ছে। তো এখন দেখুন দেখতে পাচ্ছেন এখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক, আপনার কোনো বাড়ানো কমানোর প্রয়োজন হয়নি। তো এই ছিল আজকের মূলত ভিডিও। তো তা আরেকটি জিনিস বাকি আছে বন্ধুরা, সেটা হলো অডিও ফেড আউট অফ করে দিতে হবে। তার জন্য সেটিংয়ে ক্লিক করে দেবেন, তারপরে এই যে অডিও ফেড, এই যে অডিও অপশনে ক্লিক করে তারপরে এই ফেড আউট এটি অফ করে দেবেন। এই যে অফ করে দিলাম, তার জন্য যেটা হবে লাস্টে দিয়ে সাউন্ড কমে যাবে না, সাউন্ড একই থাকবে। দেখুন একই কিন্তু আছে সাউন্ড। তো এরপর আরও জিনিস আছে, লোগো যদি অ্যাড করতে চান তাহলে এই লেয়ারে চাপ দিয়ে মিডিয়াতে যেয়ে লোগো অ্যাড করে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে লোগো অ্যাড করবেন। তার জন্য আপনার পিক্সেলটি সিলেক্ট করে নেবেন, এটি কিন্তু আমাদের আরেকটি চ্যানেল মজা মাস্তি 420। তো আপনারা যদি ইউটিউবে সার্চ দেন যে মজা মাস্তি 420 তাহলে পেয়ে যাবেন। এই যে দেখুন লোগোটি সেট করে গেল। আমি দেখিয়ে দিচ্ছি আমাদের আরেকটি চ্যানেল, যেটা ফানি চ্যানেল, রিসেন্ট টিভির মতোই ভিডিও বানানো হয় সেখানেও। এই যে MAUZ মজ মাস্তি, MASTI মজ মাস্তি 420 মানে 420 যেটাকে বলে। এই যে দেখুন প্রথমেই কিন্তু একটি চ্যানেল আসলো, এটি হচ্ছে আমাদের চ্যানেল, যেখানে প্রতিনিয়ত ফানি ভিডিও দেওয়া হয়। আপনারা অবশ্যই দেখবেন ভিডিওগুলো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। এই যে দেখুন এটি কিন্তু, এগুলো কিন্তু সব আমাদেরই চ্যানেল, আমাদেরই ভিডিও। তো এই যে দেখুন ভিডিও ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে এগুলো কিন্তু আমাদের ভিডিও সব। তো আপনারা ভিডিওগুলো দেখে নেবেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো, ভিডিওগুলো ভালো লাগবে আশা করি। SMTV-র মতোই সেখানেও ভিডিও বানানো হয়। তো এখন দেখাচ্ছি কীভাবে ট্রানজ্যাকশন অ্যাড করবেন। তার জন্য আরেকটি ভিডিও নিয়ে আসবেন মিস্টারি, দাঁড়ান আমার কেটে গেছে, মিডিয়াতে চলে আরেকটি ভিডিও নিয়ে আসি। ধরুন আরেকটি ফানি ভিডিও নিয়ে আসলাম, একটু নিচে যাই, আমার ফানি ভিডিওটা কোথায় গেল, এই যে হয়ে গেছে। তো ট্রানজ্যাকশন অ্যাড করার জন্য যেটা করতে হবে, এই যে একটি অপশন দেখছেন মাঝখানে সাদা, এটার উপর ক্লিক করে দেবেন। তারপর এই এসও সেলের এসও এটি নামিয়ে নেবেন, এটার নামানোর জন্য আপনারা এই যে স্টোর আইকনে ক্লিক করে দেবেন। আপনাদের অবশ্যই গ্রিনমাস্টার ডায়মন্ড অ্যাপস লাগবে, এটি আমি দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্স থেকে নামিয়ে নেবেন, তাহলে ফ্রিতে নামাতে পারবেন এই ইফেক্টটি। তার জন্য এই যে তিন নম্বর একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে ওটি নামিয়ে নেবেন। তো ওটি খুঁজে আপনারা নামিয়ে নেবেন, আমি দেখাতে পারলাম না, নেটটা খুব স্লো এখানে। এই যে অ্যাসোসিয়েশন এটি ক্লিক করে, এই যে দেখুন এটির উপরে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু সুন্দর একটি ইফেক্ট চলে আসে, দেখছেন সুন্দর। এরকম আর কি ইফেক্ট আপনারাও দিতে পারবেন, একটু সুন্দর হবে ইফেক্টটা দিলে। এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, আমি আর দেখালাম না, আপনারা এরকম ভাবে এডিটিং করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর আমার ওই যে আরেকটি চ্যানেল বললাম মজমাস্তি 420 ওটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ওটিতে প্রতিনিয়ত ফানি ভিডিও ছাড়া হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর এই ইউনিক টেকনিক বিডি চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এই ছিল আজকের ভিডিও। ও আরেকটি কথা বলে রাখি, আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে আপনারা লাইক দিয়ে আমাদের মেম্বার হয়ে যাবেন। তো আজকের মতো এটুকুই, থ্যাংক ইউ এভরিওয়ান। বন্ধুরা এটা ছিল SMTV সম্পূর্ণ ভিডিওটা।
আর সম্পূর্ণ ভিডিওটা আশা করি আপনাদের সম্পূর্ণভাবে বুঝাতে পেরেছি। এজন্য আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমরা মোবাইলের রিভিউ করে থাকি, আপনাদের যদি কোনো মোবাইলের রিভিউ পেতে আপনারা পছন্দ করেন তাহলে আমাদের কাছে কমেন্ট করতে পারেন, আমরা অবশ্যই সেই মোবাইলটা রিভিউ করব। থ্যাংক ইউ বন্ধুরা, আজকের মতো এতটুকুই ভিডিও।